লন্ডনে লিফটে দেড় ঘন্টা আটকা মেয়র আরিফ। বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সফরকালে গত মঙ্গলবার তিনি পূর্ব লন্ডনে একটি ভবনে লিফটের মধ্যে প্রায় দেড় ঘন্টা আটকা পড়েন। জানা গেছে, গত মঙ্গলবার বিকালে পূর্ব লন্ডনের এনটিবি অফিসে যান মেয়র আরিফ। তার সাথে আরও সাতজন ছিলেন। ভবনের লিফট দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যায় সেটি। আরিফ সহ অন্যান্যরা তখন লিফটের মধ্যে আটকা পড়েন। প্রায় দেড় ঘন্টা তাদেরকে সেখানে আটকা থাকতে হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন। লিফটে আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আরিফ, তবে এ ঘটনায় তিনি ভীত হননি বলেও জানিয়েছেন।